তোমরা কখনো ফাইভ স্টার হোটেলে যাওনি? এর মানে কি? এত অবাক হচ্ছ কেন? আবাক? এটা কোন ধরনের ভদ্রতা? ওয়াসিমকে আপনারা আটকাতে পারলেন না, নাস্তার অফার দিল, সে চলে গেল। এটা এটা কোনো কথা হলো? মানলাম তার শ্বশুরের পয়সা আলা, তাই বলে আজ আসুক, আমি ওকে জুতা মেরে একেবারে। কিন্তু বিশ্বাস করেন আম্মা, এখন আমাকে যদি বলা হয় যে বিশ পঁচিশ জনের রান্না করতে হবে, আমি একলাই পারবো। খালি পেটে থাকলে আলসারের ব্যথাটা বাড়তে পারে, তাছাড়া শরীরও খারাপ করবে দাদি জান। এখন আর কে বেঁচে থাকতে চায়? মরণ এলেই ভালো। না দাদি জান, এসব বল। কেন ভাগ্য কেন আমার সঙ্গে এত বড় তামাশা করলো? কেন কেন? হ্যালো, কি এটা হতে পারে না আব্বা? বড় ভাই যান আমাদের আমাদের ছেড়ে চলে যেতে পারেন না। বাবা হায়াত মত আল্লাহর হাতে, তার সামনে তো আমাদের মাথা নত করতেই হবে। শোনো, তুমি নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে চলে এসো, এখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হ্যালো,
Yes, yes. I'll be straight going to the airport. Tell me my PNR number. Okay. Thank you. Don't worry. I'll be back soon. Chalo. প্লেনে দেরি হয়ে যাচ্ছে। মাথায় তেল দিয়ে দাও আর মালিশ করো, মালিশ করো না, যা করিস না, না না প্লিজ করো না, তেল তেল তেল, আচ্ছা আচ্ছা হয়েছে, কোলে মাথাটা রাখ, বাদর কথা কর। সাবকাত, ইয়াসমিনের জীবন মৃত্যু এখন তোমার হাতে, একমাত্র তুমি ওকে বাঁচাতে পারো। সামিয়া তাহলে আব্বুকে নিজের গ্রিপে নেয়ার তালে আছে। আচ্ছা, মাঝে মাঝে চিন্তা হয়, এত বড় ঘর শান সহকার দেখে বিয়ে দিলাম, এখন চাচি কি করে যে কি হয়ে গেল,
ওবারে সবাই কি পাগল হয়ে গেছে না হলে? ঠিক, যে মেয়ে কোনোদিন গ্যাসের চুলা পর্যন্ত জ্বালাতে শিখিনি তার সঙ্গে আজ এসব কি হচ্ছে? ছি, এত অস্থির হচ্ছেন কেন? একটু ধৈর্য ধরুন, সব সব ঠিক হয়ে যাবে। কেন বুঝতে পারছেন না, আজকের বাজিতে আপনারাই জিতেছেন। মানে? সিম্পল, আজকে আপনাদের জামাই আপনাদের সঙ্গে রিজেন্সিতে ব্রেকফাস্টে গেছে। একদিন দেখবেন ও বাড়ি ছেড়ে সে চলে আসবে। মনে রাখবেন ও বাড়ির মূল খুঁটি আলী রেসা, আজ আর নেই। ওয়াসিম এই যুগের ছেলে, ওর দু চোখ ভরা স্বপ্ন, অনেক অনেক উপরে ওঠার লোভ। এখন ওই স্বপ্ন, উপরে ওঠার লোভ, সব কিছু আপনাদের পূরণ করতে হবে, ওকে আপন করে নিতে হবে। তার মানে তুমি বলতে চাইছো ওয়াসিম ঘর জামাই হবে? জামাই তো হয়েই গেছে, এখন আপনারা ডিসাইড করুন, ওকে এই বাড়িতে রাখবেন নাকি আলাদা বাড়ি বানিয়ে দিবেন। জাস্ট থিঙ্ক, এই মুহূর্তে ও হয়তো আজকে ব্রেকফাস্টের বিষয় নিয়ে আলোচনা করছে। যুক্তিটা মন্দ না, কিন্তু ওদের পরিবার কি ওকে ছাড়বে? সত্যি সামিয়া, তোমারও আমাদের সঙ্গে যাওয়া উচিত ছিল, তোমাকে ওরা এত ভালোবাসে আর এত ভালো মানুষ। বুদ্ধু, আমার মামি বাবার কথা আমাকেই শোনাচ্ছ তাই না? ওয়াসিম, তোদের ব্রেকফাস্ট কেমন ছিল? আম্মা, দে আর জেম অফ এ পার্সন, আমি রিয়েলি লাকি যে এরকম একটা পরিবারের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে। দেখি আম্মার শরীরটা ভালো হয়ে গেলে ওনাদের একবার দাওয়াত করব। আমাদের কত আচার অনুষ্ঠান বাকি রয়ে গেল। কি দরকার আছে আম্মা, আচার অনুষ্ঠান তো মানুষের খুশির জন্য, আর খুশির সময় কি পার হয়ে গেল? আরে আব্বা আসুন। ঠিক আছে, এই ওয়াসিম তুমি একটু আমার ঘরে আসবে? ওকে বকাবকি করার জন্যই ডেকে নিয়ে গেছে নিশ্চয়ই। মনে হচ্ছে ওয়াসিমের ক্লাস শুরু হলো, বেচারা। কিন্তু মামি বাবার সাথে ওর একলা যাওয়াটা ঠিক হয়নি। ওকে যাও, আইল কাম টু ইয়োর হোটেল টুনাইট। ইয়েস, আই ওয়ান্ট টু নো দ্য রিজন। ওকে ওকে, হোয়াট এভার ইট ইজ, আই জাস্ট ওয়ান্ট টু সেটল ইট ডাউন, জাস্ট ওয়েট ফর মি। ওকে, থ্যাংক ইউ। আবু, কি হয়েছে, ডেকেছেন কেন? আজকের পর তুমি সামিয়াকে ছাড়া শ্বশুরবাড়িতে আর যাবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। না জাভেদ, প্লিজ তুমি একটু রেস্টুরেন্টে ওয়েট করার মধ্যে আমি আসছি। জাস্ট ওয়েট, না না না, আমার আজকে লাগবে, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো, যার কাছ থেকে পারো, তুমি ম্যানেজ করো। আই এম জাস্ট কামিং, ওকে? জাস্ট ওয়েট। কোথায় যাচ্ছ? ওই ইশেব, আমার ফ্রেন্ডের বাসায় আছি। মা, কেন? আম্মু, আমি কোনো ছোট বাচ্চা না, ঠিক আছে? আমি এখন বড় হয়েছি। এক্সকিউজ মি, ও কাম অন মা, স্টপ বিহেভিং লাইক এ চাইল্ড। এই সব কিছুর জন্য শাফকাত দায়ী। মেয়েকে এত আশকারা দিয়েছে যে মায়ের কথা পর্যন্ত শুনছে না। এখন আমাকেই কিছু করতে হবে। এইবার আমি যে প্ল্যানটা বানিয়েছি না, দারুণ। ফ্যাশন শোর কথা তো তোমাকে আগেই বলেছিলাম। এবার আমি টালিউড মানে কলকাতার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার একটা ফিল্ম বানাতে যাচ্ছি। তুমি তো একটার পর একটা প্ল্যান বানিয়েই যাচ্ছ, এতে কিন্তু অনেক টাকা লেগে যাবে। আরে ফ্যাশন শোতে অনেক টাকা পেয়ে যাবো, ওখান থেকে ফিল্মে ইনভেস্ট করবো। শুধু একবার
একবার ফিল্মের ব্যাপারটা ফাইনাল হতে দাও, তারপর দেখবে তোকে টাকা নিয়ে খুঁজবে। শুধু একজন হিরোইন চাই ব্যাস। ও বাই দ্য ওয়ে, তুমি তো ফ্যাশন ডিরেক্টর আছো, রাইট? এখনো কিছু বলতে পারছি না। কাম অন, আরে মিডিয়ার এন্টারটেনমেন্ট জগতে চলে আসো, বুমিং বিজনেস, জাস্ট বিলিভ মি। আই নো, বাট আমাকে ভীষণ ভয় লাগে। ক্যারিয়ারের জন্য ভয় করলে চলবে? ওটাই তো ভাবছি। আমি তোমাকে একটা পোর্টফোলিও তৈরি করে দিচ্ছি, তারপর দেখো কেমন জাদুর মতো সব কিছু বদলে যায়। শুধু একটা ক্লিপ বাকি, ওটা আমি তোমাকে দেবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখবে লাইন লেগে যাবে। স্বপ্ন দেখিও না। যে স্বপ্ন দেখে না তার সঙ্গে আমার বন্ধুত্ব টেকে না। তুমি তোমার পোর্টফোলিও বানানোর ম্যাটেরিয়াল রেডি করো। পারমাসামে একজন ক্যামেরাম্যান মুম্বাই থেকে এসছে, হি ইজ ভেরি গুড। শুধু একবার ও তোমার পোর্টফোলিওটা বানিয়ে দিক, তারপর দেখো। খরচ কত পড়বে? মিনিমাম 30,000। 30,000? এত টাকা কোথা থেকে পাবো আমি? আচ্ছা এক কাজ করি, 10 আমি দিয়ে দিব, তোমার কাছকে নিয়েছিলাম, আর 20,000 টাকা তোমাকে ম্যানেজ করতে হবে। ওকে দেখি। জারাব, আমি কবির চিনতে পারছো না? ইয়া, আই নো ইউ, ইউ আর আ ফ্রড। এই ছেলেটাকে আমি কোথায় যেন দেখেছি, কিছুতেই মনে পড়ছে না। যারার সঙ্গে এখানে কি করছে ছেলেটা? দাদির রাত দেখে তো বাপা আমি একেবারে ঘাবড়ে গেছেন, হোটেলে বলছিলেন আমি যেন তোমার খেয়াল রাখি। আমি ফোন করে বুঝিয়ে বলবো, ঘাবড়ানোর কিছু নেই। তোমারও আমার সাথে যাওয়া উচিত ছিল। জরুরি তো কিছু ছিল না, তাই না? তুমি গেছো, ব্যাস, ওকে। পাপা তোমাকে ভীষণ ভালোবাসে। আমি তার মেয়ে, ভালো তো বাসবেই। আর তুমিও না সব অদ্ভুত কথাবার্তা বলো, পাপা তো তোমাকেও ভালোবাসে। আই এম ভীষণ লাকি, দুদিক থেকে দু বাবার ভালোবাসা পাচ্ছি। অ্যান্ড আই এম লাকি এই জন্য যে আমি তোমাকে পেয়েছি। পাপা বলছিলেন আমার বিজনেস প্ল্যানটা কি? কি বলেছ? এই তো বললাম, এখন যা চলছে সেটাই কন্টিনিউ করব। তো কথা কথা বলছিলেন একদিন ওনার অফিসে যেয়ে দেখা করতে। যেও একদিন। কিন্তু এ বাড়িতে হুকুম জারি হয়েছে, এরপর তোমাকে ছাড়া আমি ও বাড়িতে একা যেতে পারবো না। আজ তোমাকে ছাড়া গেছি, আব্বু তো রীতিমতো আমাকে ক্লাস নিয়ে ছেড়েছে। আচ্ছা, কি বলেছেন? বলেছেন যখন যাবে তখন অবশ্যই তোমার স্ত্রীকে সাথে নিয়ে যাবে। ভবিষ্যতের কথা খেয়াল রেখো, না হলে পাপা কিন্তু রেগে যাবে। এবারের জাদু তো দেখি এর মাথায় চেপে বসেছে, নিজের মা বাবাকে ভুলে শ্বশুর বাড়িতে ডুবে গেছে। কিন্তু আমার তো শ্বশুর বাড়ির লোকজন ভালোই লাগছে। You know very well, Shafkat, that everything was crystal clear between your father and me. Shafkat kothay? Amma, ei to kemon elo. For the sake of our friendship, I'll leave 25 crore taka in the company. That will help keep things going. What shall I do with these 25 crore taka? In whose job? I can't do any more. Okay.
If you want to leave, leave. Ali Reza Chaudhary is the name in this city. It's a brand. Even if I have to borrow money, I'll borrow it and come back to the market. And my... আমা আপনার ওয়াদা করি নেবার কি প্রয়োজন আপনি হুকুম করুন আমি তা পালন করব ব্যাস